36 ঘন্টা হরতাল চলছে। দলের শীর্ষ নেতাদের সকালে মহাখালী বাস স্ট্যান্ডের সামনে হরতালের সমর্থনে মিছিল বের করে বনানী থানার স্বেচ্ছাসেবক দল। পরে তারা রাস্তায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ তাদের ধাওয়া করলে পাশের গলিতে পালিয়ে যায় মিছিলকারীরা। পরে সেখানে তল্লাশি চালায় পুলিশ। এর আগে হরতালের শুরুতে মিরপুর বাজার রোডে একটি ককটেল ফাটিয়েছে হরতাল সমর্থকরা। এছাড়া মিরপুর 6 নম্বর কমার্স কলেজ রোডেও হরতালের সমর্থনে মিছিল করে শিবির কর্মীরা। পরে তারা রাস্তায় ব্যানার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। দর্শক, নয়াপল্টনে বিএনপি দলীয় কার্যালয়ে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী ফারহানা রহমান। সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ফারহানা, এর আগে দুবারে আপনি একই তথ্য দিয়েছিলেন যে দলের কোনো নেতা কর্মীরা তখনও দলীয় কার্যালয়ে আসেনি, এখন ঠিক কি অবস্থা দেখছেন সেখানে? রাকিব, এখন পর্যন্ত তার কোনো পরিবর্তন ঘটেনি, কাউকেই আসতে দেখা যায়নি। সকাল থেকে আপনাকে যেমনটা দেখাছিলাম যে সেই প্রধান কার্যালয়ে গেটটি তালাবদ্ধ রয়েছে, এখনও সেরকমই আছেন। এমনকি আগের হরতালগুলিতে দেখা যেত যে নেতাকর্মীরা যারা ভেতরে থাকতেন, দুদিন আগে থেকে অবস্থান নিতেন, তারা কিছুক্ষণের জন্য হলেও গেটের সামনে আসতেন, এসে কথা বলতেন। আজকে কিন্তু যিনি আছেন চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, তিনি কিন্তু একবারও নিচে আসেননি। তার সাথে আমরা বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, কথা বলেছি। উনি আমাদেরকে জানাচ্ছেন যে ঠিক গ্রেফতার এড়াতেই আসলে উনি নিচে নামছেন না বা সাংবাদিকদের সাথে কথা বলছেন না। তবে আমরা ধারণা করছি যে হয়তো বিকেল 5টায় যে সাধারণভাবে যে একটা ব্রিফিং হয়ে থাকে হরতালের পরিস্থিতি নিয়ে সারা দেশে, সেরকম একটা ব্রিফিং করে হয়তো উনি পুরো পরিস্থিতি জানাবেন। কিন্তু এখানে ঠিক নেতাকর্মীদের কোনো মানে কেউ আসেননি এবং কারোর সাথে আমাদের তেমনভাবে কোনো কথাও হয়নি। রাকিব, পারানা, তো এর মধ্যে নতুন কোনো পিকেটারদের আপনি দেখেছেন কিনা বা কোনো অপ্রীতিকর কোনো ঘটনা সেখানে ঘটেছে কিনা, এমন কিছু চোখে পড়েছে কি আপনার? রাকিব, ঠিক এই নয়াপল্টন এলাকায় সেরকম কোনো ঘটনা না ঘটলেও পল্টনের আশেপাশে শাহজাহানপুর, তারপর মতিঝিল, এই সমস্ত, তারপর রামপুরা, এই সমস্ত এলাকায় কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানে কিছু জায়গায় আগুন, রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পল্টনের আশেপাশে কোনো এলাকায় সেরকম অর্থে পিকেটিং বলতে যা বোঝায় সেটা দেখা যায়নি। রাকিব, কারণ আপনার পেছনে বেশ কিছু যানবাহন দেখা যাচ্ছে, গণপরিবহনের ওপর হরতালের প্রভাব কেমন পড়ছে নয়াপল্টন এলাকায়? রাকিব, আমার এই চারপাশে আপনি যেমনটা বলছেন যে হ্যাঁ, এখানে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি যানবাহন চলাচল করছে, হয়তো বাসের পরিমাণটা কম। অন্যান্য দিন যেমন আমরা বাস দেখি, কিন্তু আজকে কিন্তু রিক্সা, অটোরিকশা, এই ধর কিছু প্রাইভেট কারও চলাচল করেছে। এবং আমরা এখানে অনেক পথচারীর সাথে কথা বলেছি যে তারা ঠিক কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন কিনা না, তারা বললেন যে না, এই ধরনের কোনো ধরনের বাধার সম্মুখীন তারা আসলে হননি। এবং রিক্সাওয়ালারাও বললেন যে তারা আজকে অনেকটাই নির্বিঘ্নভাবে রাস্তায় চলাচল করতে পারছেন, তেমন কোনো মানে পিকেটিং এর মতো বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার মুখোমুখি আসলে তারা সেরকম হতে হননি। বরং দেখা যাচ্ছে যে যেহেতু এখনো মাত্র 10টা বাজে, আমার ধারণা যে এখানে আরো কিছুক্ষণের মধ্যে হয়তো যানবাহনের পরিমাণ আরো বাড়বে, কারণ সেরকম অর্থে কোনো পিকেটিং এই এলাকাটাতে হচ্ছে না। রাকিব, ফারহান, আপনাকে ধন্যবাদ, পরবর্তীতে আবারও আমরা আপনার সঙ্গে যোগাযোগ।